আলাইকুম। আমি রেসার কিচেন থেকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে দই বিফ বানিয়েছি। তো আমি প্রথমে একটা ফ্রাই প্যানে ঢেলে নিয়েছি তেল, বিফ পেঁয়াজের সাথে ভুনে নিচ্ছি। তারপর আমি মশলা দিয়ে দিচ্ছি, মশলা এবং দই দিয়ে দিচ্ছি। তো অলমোস্ট হয়ে গিয়েছে। আমি এটা 1 ঘন্টার মতো কুক করে নিয়েছি, দেখুন দেখতে কেমনটা হয়েছে।